হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে আমরা, তোমরা অনেকেই জানিয়েছিলে যে জিওগ্রাফির যে আমার যে সিরিজটা চলছিল সেটাতে তোমরা মোস্ট ইম্পর্ট্যান্ট যে MCQগুলো যে সিরিজটা চলছিল আমি সেটাকে কন্টিনিউ করব। তো এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম এবং সেগুলোকে তোমরা যথেষ্ট পজিটিভ রেসপন্স দিয়েছ। তোমাদের কাছে একটাই আমাকে রিকোয়েস্ট, কারণ আমি একটা জিনিস দেখেছি যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে লাস্ট মানে ওই পার্টগুলো আমি যথেষ্ট এফোর্ট দিয়ে বানিয়েছিলাম, সত্যি কথা বলতে মোস্ট সাজেস্টিভভাবে বানিয়েছিলাম, কিন্তু সেটাতে তেমন ভিউ আসেনি, আমার সত্যি খুব খারাপ লেগেছিলো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো আই হোপ কি তোমাদের অন্যান্য ভিডিওগুলো অনেকটাই হেল্পফুল হয়েছিলো, তো সেই কারণে। তো তোমরা বলেছিলে, তো আজকের জিওগ্রাফির প্রথম মানে এর আগেও ভিডিও আপলোড করেছি, মেনলি আর কি করবো যে রিভার্সটা নিয়ে আমরা ডিসকাস করবো। একদম তোমরা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখো, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট। আর তোমরা ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো, ব্যাস এটুকুই বলতে পারি। তো চলো শুরু করা যাক। দেখো বলছে কি, দ্য রিভার কাবেরী অরিজিনেটস ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট, মানে কি এই যে কাবেরী রিভারটা এটা কোন স্টেট থেকে মানে সেটা অরিজিনেট হচ্ছে। তো এখানে দেয়া রয়েছে মানে কনফিউশন, এখানে আমি বলে দিচ্ছি তোমাদের, কারণ আমাদের তো যে জায়গাগুলো হয় কনফিউজিং জায়গাগুলো, সেগুলোকে আমাদের এলিমিনেট করতে হবে। তো এখানে কনফিউজ যেটা হয় সেটা হচ্ছে তোমার এই তামিলনাড়ুটা কনফিউজ হয়, এবং আরেকটা কনফিউজ হয় হচ্ছে এই কর্ণাটকের মধ্যে। তো এখানে যদি বলে যে কোন স্টেটের মধ্য দিয়ে গেছে, তখন সেক্ষেত্রে আমি দুটোই বলতে পারবো। কিন্তু যখন আমাকে বলবে যে অরিজিনেট কোত্থেকে উৎপত্তি লাভ করছে, তখন আমার অ্যান্সারটা হয়ে যাবে হচ্ছে কর্ণাটক। তোমাদের যদি মনে রাখতে অসুবিধা হয়, তোমরা এইভাবে মনে রাখবে, কাবেরীর হচ্ছে আমরা যদি বাংলায় লিখি কয়াকার বয়েকার হয় দীর্ঘই, ঠিক আছে। তো এখানে আসছে কা, এবং এখানে আমি যদি কর্ণাটক করি তাহলে এখানে আমার আসছে এখানে ক, ঠিক আছে। এইভাবে তোমরা যদি তোমাদের অসুবিধা হয় তো তোমরা মনে রাখতে পারো, এটা জাস্ট একটা মনে রাখার জন্য ট্রিক বললাম। নেক্সট দেখো, নেক্সট বলছে ইন হুইচ স্টেট ইজ জোগ ফল লোকেটেড। তো এই জোগ ফলটা আমরা সকলেই জানি যে কর্ণাটকে, এটা হচ্ছে অ্যান্সারটা হচ্ছে তোমার কর্ণাটক, কর্ণাটক এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো বলছে, দ্য ভাকরা নাঙ্গাল মাল্টিপারপাস প্রজেক্ট ইজ এ জয়েন্ট ভেঞ্চার অফ। তো এই ভাকরা নাঙ্গাল যে মাল্টিপারপাস প্রজেক্ট যেটা, তো এইটা আগে আমাদের জানতে হবে এটা কোন নদীর ওপর অবস্থিত। তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রত্যেক মানে যতজন সম্ভব তোমরা দেখছো, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট, কারণ তোমরা কমেন্টে জানাও, ফিডব্যাকটা তোমরা দাও, এবং এইটার অ্যান্সারটা তোমরা আমাকে জানাও যে মানে ভাকরা নাঙ্গাল যে মাল্টিপারপাস প্রজেক্ট যেটা রয়েছে, এইটা কোথায় মানে কোন নদীর ওপর এই ভাকরা নাঙ্গালটা প্রজেক্টটা রয়েছে, কোন এটা আমি কোন জয়েন্ট ভেঞ্চার সেটা আমি বলছি পরে, কিন্তু তোমরা এটা আমাকে জানাবে যে ভাকরা নাঙ্গাল যে মাল্টিপারপাস প্রজেক্টটা এটা কোন নদীর ওপর অবস্থিত। ওকে নেক্সট, এটার যেটা কারেক্ট অ্যান্সার হবে, এটা অনেকে গুলিয়ে ফেলে যে পাঞ্জাব এবং হরিয়ানা তো হবেই, তার সাথে আমার রাজস্থানটাও অ্যাড হবে, কিন্তু ভালো করে বুঝে নাও, কারণ পাঞ্জাব হরিয়ানা এই দুটো জায়গাতে তো রয়েইছে, যে রিভারটার কথা আমরা তোমরা জানাবে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে, সেটা রয়েইছে, কিন্তু রাজস্থানেও আমাদের সেটা মানে কারেক্ট অ্যান্সার হবে। এখানে অ্যান্সারটা হচ্ছে তোমার পাঞ্জাব হরিয়ানা এবং রাজস্থান। নেক্সট নেক্সট বলছে কি, না উলার লেক, উলার লেক অফ কাশ্মীর ইজ তো উলার লেক অফ কাশ্মীর, এটাকে যদি আমি বলি, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এটা হচ্ছে লেক ফর্ম বাই টার্মিনাল মোরেইনিক ড্যাম, এইটা এটা কারেক্ট অ্যান্সার হবে, লেক ফর্ম বাই টার্মিনাল মোরেইনিক ড্যাম। এগুলো তোমরা জাস্ট প্র্যাকটিস করো বারবার, কারণ এগুলো একদম মোস্ট সাজেস্টিভ, যেগুলো WBCS এর প্রিলিমস এবং মেন্সের পার্সপেক্টিভ থেকে খুবই ইম্পর্ট্যান্ট, আমরা সেগুলোকে এখানে একদম কালেকশান করেছি, এইভাবে সিরিজটা চলতে থাকবে। তো তোমরা জাস্ট ফলো করতে থাকো চ্যানেলটা। নেক্সট, দ্য লংগেস্ট রিভার অফ দ্য পেনিনসুলার ইন্ডিয়া। তাহলে পেনিনসুলার ইন্ডিয়ার আমরা যদি বলি লংগেস্ট রিভার কোনটা হবে, মানে এইগুলোর মধ্যে তো কোনো ডাউট আসবে না আমাদের, আমাদের ডাউট আসবে এই গোদাবরী এবং কাবেরীর মধ্যে। তো এখানে সবচেয়ে যদি বলে যে লংগেস্ট, এখানে যেহেতু উল্লেখ করেছে তো সেক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে তোমার গোদাবরী, গোদাবরী হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার, গোদাবরী। ওকে নেক্সট নেক্সট বলছে, দ্য টিবেটান রিভার সাংপো এন্টার্স ইন্ডিয়া থ্রু দ্য স্টেট অফ, মানে এই যে সাংপো রিভার এটা তো ইন্ডিয়াতে প্রবেশ করছে, তো এটা
কোথায়, মানে কোন স্টেটের মধ্যে দিয়ে এটাকে প্রবেশ করছে। তো এটাকে আমরা যদি দেখি, অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে সিয়াং বলে, একটা সিয়াং নাম নিয়ে এটা মেনলি প্রবেশ করে। তো এখানে সেটা নয়, এখানে আমরা এখানে দেখব সাংপো। তো এখানে হচ্ছে কি যে এখানে হচ্ছে তোমার যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে তোমার অরুণাচল প্রদেশ। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট বলছে কি চিল্কা লেক রিজিয়ন। ওকে, চিল্কা লেক রিজিয়ন লাইজ বিটুইন দ্য ডেল্টাস, মানে এই যে চিল্কা আমরা বলি এটা আমরা সবাই জানি, চিল্কা আমাদের মানে আমরা সবাই জানি এটা অ্যান্সার হবে মহানদী, মানে এখানেও মহানদী আর একটা রয়েছে। তো এই মহানদীটা হবে আমরা জানি, এবার সেখানে গঙ্গা হবে নাকি গোদাবরী হবে এটা আমাদের কনফিউজ হবে, তাই না? কনসেপ্টটা তোমরা বোঝো ভালো করে, কারণ মহানদী আমরা প্রত্যেকেই জানি, মহানদী চিল্কা মানে উড়িষ্যা, উড়িষ্যার মানে মহানদী, এটা আমরা সবাই জানি, এটা নিয়ে কোনো আমাদের ডাউট হবে না। আমাদের ডাউট হবে যে জায়গায় সেটা হচ্ছে কি এখানে গঙ্গাটা হবে নাকি গোদাবরীটা হবে। তো এখানে কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে তোমার অপশান সি, মহানদী এবং গোদাবরী। ওকে নেক্সট চলো, নেক্সট আমাদের জিজ্ঞেস করছে যে সায়ক ইজ আ ট্রিবিউটারি অফ, সায়কটা কোন নদীর একটা ট্রিবিউটারি। এটা তো একটা খুবই ইজি কোশ্চেন, যেটা হচ্ছে ইন্ডাস রিভার। তো ইন্ডাস রিভারের আমরা যদি ডিসকাস করব, ইন্ডাস রিভারটা হচ্ছে তোমার যদি বলি এটা হচ্ছে তোমার লাদাখের মধ্যে দিয়ে যায়, তারপর কাশ্মীর, তারপর গিলগিট বাল্টিস্তান, এই জায়গার নামটা ভালো করে মাথায় থাকবে, গিলগিট বাল্টিস্তান যেটা আসছে, এটার অরিজিন হচ্ছে তোমার বোখারচু গ্লেসিয়ার, এটা মানে নিয়ার লেক নিয়ার মানস সরোবর, এটাকে একটু মাথায় রাখবে। তো এটা গেল, নেক্সট চলে আসছি আমরা যে হ্যাঁ এই যে দেখো বলছে কি যে এই যে রিভার এবং তাদের অরিজিন, এই দুটোকে আমাদের ম্যাচ করতে দিয়েছে। ওকে, তো আমরা সবার আগে কোনটা জানি, দেখো নর্মদা রিভার হচ্ছে মহারাষ্ট্র থেকে হচ্ছে আসছে, গঙ্গা আসছে উত্তরাখণ্ড থেকে, ইন্দাস আসছে টিবেটে, ওকে, এবং হচ্ছে কি নর্মদা হচ্ছে মধ্যপ্রদেশ। এটা আর আমি ম্যাচ করলাম না, নিজে তো নিজেরা ম্যাচ করে একবার দেখে নেবে, মানে কি ইন্ডাস হচ্ছে কি তোমার আমি যেটা বললাম টিবেটে, এক্ষুনি আমি বললাম বা টিবেটান প্লেটিউ, গঙ্গা হচ্ছে উত্তরাখণ্ড থেকে, গোদাবরী আসছে তোমার মানে অরিজিন হচ্ছে তোমার অরিজিন স্টেট হচ্ছে মহারাষ্ট্র, এবং নর্মদা হচ্ছে মধ্যপ্রদেশ। ওকে নেক্সট দেখো, নেক্সট বলছে কি যে হুইচ অফ দ্য ফলোয়িং পেনিনসুলার রিভার, পেনিনসুলার রিভার ইজ ওয়েস্ট ওয়ার্ড ফ্লোয়িং, তার মানে এই চারটের মধ্যে কোনটা ওয়েস্ট ওয়ার্ড ফ্লোয়িং। তো এটা হচ্ছে তোমার তাপ্তি বা তাপি রিভার। ওকে নেক্সট দেখো, নেক্সট বলছে কি যে বলছে এখানে ম্যাচ করতে দিয়েছে, তাহলে ফ্লোস বিটুইন সাতপুরা এবং বিন্ধ্য, সাতপুরা এবং বিন্ধ্যের মধ্যে দিয়ে কোনটা যাচ্ছে, ফর্মস আর ডেল্টা ইন উড়িষ্যা, তারপরে রয়েছে রিভার হচ্ছে সাংপো। তো এই জিনিসগুলোকে আমরা যদি বলে, তো আমি যে জিনিসটা মাথায় রাখবো, দেখো সবার প্রথমে আমরা যেটা জানি কোনটা জানি, আমরা জানি যে ডেল্টা ইন উড়িষ্যা মানে এটা হচ্ছে আমার মহানদী হবে, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই, তার মানে বিএডটা ওয়ান হবে। ওকে, তো বিএডটা ওয়ান আমার এখানেও রয়েছে, মানে এখানে একটু অসুবিধা হচ্ছে যদিও, দাঁড়াও মিনিট, হ্যাঁ তো এখানে দেখো বিএডটা ওয়ান তোমার এখানে এতেও রয়েছে এবং ডিতেও রয়েছে। ওকে, এবার আমাদের আরেকটা তার মানে এলিমিনেট করতে হবে, ফ্লোস বিটুইন সাতপুরা এন্ড বিন্ধ্য, তাহলে নর্মদা মানে এ টু হবে, এ টু তার মানে কারেক্ট অ্যান্সার কী হবে, এডটা হবে। কনসেপ্টটা কী বললাম বোঝা গেল, ভালো করে বুঝে নাও, তার মানে কী হচ্ছে সাংপোটা আমরা সবাই জানি ডি, তার মানে কোনটা হবে থ্রি হবে, সাংপোটা তো আমরা সবাই জানি যে ব্রহ্মপুত্র হবে, ফ্লোস বিটুইন সাতপুরা ফ্লোস ডেল্টা ইন উড়িষ্যা এটা মহানদী হবে, আর ফ্লোস বিটুইন সাতপুরা অ্যান্ড বিন্ধ্য হচ্ছে তোমার নর্মদা হবে। এবার তোমরা ম্যাচ করে নাও, কনসেপ্টগুলো বুঝো, কারণ আমাদের সব সব অ্যান্সার আমাদের জানা সম্ভব না, আমাদের যদি এখন যদি বলে হেমাবতী, হীরাঙ্গি, অমরাবতী, এগুলো অনেকেই জানে না, এটা অনেকেই জানে না, কিন্তু বাকি তিনটেটা আমরা জানি, তো সেগুলো আমরা এলিমিনেট করবো, আমাদের এলিমিনেট করে আলটিমেটলি জবটা আমাদের পেতে, আমাদের সব কেউ বলছে না যে তোমরা জেনে যাও সব একদম 100% দিয়ে আসো, কেউ বলছে না, তোমাদের জাস্ট এলিমিনেট করে কারেক্ট অ্যান্সারটা আমাদের পৌঁছতে হবে। নেক্সট দেখো, নেক্সট বলছে লেক সাম্বর, লেক সাম্বর ইজ নিয়ারেস্ট টু হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সিটিজ অফ রাজস্থান, এটা আমি আগেও করিয়েছিলাম, এই যে সাম্বর লেকটা যেটা, তো এইটা হচ্ছে কি না রাজস্থানে অবস্থিত, এবং এটা কোন যদি বলে যে কোন হুইচ ওয়ান অফ দ্য সিটি মানে কোন সিটির কাছে এটা অবস্থিত, এটা হচ্ছে তোমার জয়পুর। ওকে, এটা হচ্ছে তোমার জয়পুর, JAI
PUR জয়পুর। ওকে নেক্সট দেখো, নেক্সট যদি বলি যে ক্যানাল ইরিগেশন ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ইন দ্য নর্দার্ন প্লেন, এই কোশ্চেনটা আসে পরীক্ষায় যে ক্যানাল ইরিগেশনটা আমরা কোথায় দেখতে পাই, সেটা হচ্ছে তোমার নর্দার্ন প্লেনে আমরা মেনলি দেখতে পাই অফ ইন্ডিয়া, বিকজ মানে ওখানে দরকার। কেন? কারণ হচ্ছে কি, দ্য সোর্সেস অফ ক্যানালস আর পেরেনিয়াল রিভার্স, পেরেনিয়াল রিভার্স তার মানে নর্দার্ন প্লেনে আমরা যেহেতু দেখতে পাচ্ছি, তো তার জন্য সেখানে আমাদের যেটা দরকার ক্যানাল ইরিগেশনটা আমাদের দরকার, ক্যানাল ইরিগেশনটা। ওকে নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইস্ট ফ্লোয়িং রিভার্স অফ ইন্ডিয়া ফর্মস রিফ্ট ভ্যালি ডিউ টু ডাউন ওয়ার্পিং, আমাদের যেগুলো মাথায় রাখতে হবে যে কোন কোন রিভারগুলো আমাদের রিফ্ট ভ্যালির মধ্য দিয়ে প্রবাহিত হয়। তো এখানে সেটা অ্যান্সারটা হচ্ছে কি না, দামোদর, দামোদর হচ্ছে কি না রিফ্ট ভ্যালির মধ্য দিয়ে প্রবাহিত হয়। ওকে নেক্সট দেখো, দ্য মেন রিভার ফ্লোয়িং ইন দ্য স্টেট অফ জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীরের মধ্য দিয়ে মেনলি কোন রিভারটাকে আমরা দেখতে পাই, তো সেটার কারেক্ট অ্যান্সার যেটা হচ্ছে কি না ঝেলাম। এবার ঝেলামের সম্বন্ধে আমরা যদি বলি, ঝেলাম কর্তৃক উৎপন্ন হচ্ছে, ইট ইজ অরিজিনেটেড ইন এ স্প্রিং অফ ভেরিনাগ। ওকে, ভেরিনাগে আমরা তার উৎপন্ন হয়েছে। এবার এটা নিয়ে আমরা ডিসকাস করবো একটা, জাস্ট আমি এগুলোকে একদম যে আমরা ইন্ডাসের যে ট্রিবিউটারিগুলো যেগুলো রয়েছে আজকে আমরা সেগুলো নিয়ে একদম ডিটেলে ডিসকাস করবো, কোনো অসুবিধা নেই, একদম ডিটেলে ডিসকাস হবে, এমসিকিউগুলো হয়ে যাক। নেক্সট দেখো, দ্য নাগা হিল ফর্মস দ্য ওয়াটার শেড বিটুইন ইন্ডিয়া এবং কোন কোন যদি বলি আমরা কোন কান্ট্রি, তাদের হচ্ছে কি না মায়ানমার। তাহলে হচ্ছে কি যে নাগা হিলটা, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, ভালো করে মাথায় রাখবে, দ্য নাগা হিল ফর্মস দ্য ওয়াটার শেড বিটুইন ইন্ডিয়া এবং হচ্ছে মায়ানমারের মধ্যে আমরা সেখানে ওয়াটার শেডটা করছি। নেক্সট, হুইচ আর দ্য ওয়েস্ট ফ্লোয়িং রিভার্স অফ সাউদার্ন ইন্ডিয়া ইন্ডিয়ান হুইচ ফ্লো ইন টু আরাবিয়ান সি, তার মানে কি এদের মধ্যে কোন দুটো রিভার যেটা আমরা দেখছি আরাবিয়ান সিতে যাচ্ছে। মোস্ট ইম্পর্ট্যান্ট, এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষায় এসছে, এই কোশ্চেনটাকে ভালো করে মাথায় রাখবে, এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে নর্মদা তাপ্তি। কোশ্চেনটা কী বলছে, কোশ্চেনটা বলছে কি যে নাম্বার ওয়ান আমাদের যেগুলো মাথায় রাখতে হবে, নাম্বার ওয়ান হচ্ছে কি এটা তো ওয়েস্ট ফ্লোয়িং রিভার। ওকে, ওই রিভার অফ দ্য সাউদার্ন ইন্ডিয়া, কোথাকার সাউথ সাউদার্ন ইন্ডিয়ার এবং হচ্ছে কি ফ্লোজ ইনটু হচ্ছে আরাবিয়ান সি, এই তিনটে জিনিস, একটা হচ্ছে কি না ওয়েস্ট ফ্লোয়িং রিভার, একটা হচ্ছে কি সাউদার্ন ইন্ডিয়ান রিভার এবং হচ্ছে ফ্লোজ ইনটু আরাবিয়ান সি, এই সরি নর্মদা তাপ্তি। নেক্সট আমাদের এইটা করতে গেলে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এখানে আমাদের যেটা দেখতে হবে, দেখো যে আমরা যদি বলি, আমরা জানি দেবপ্রয়াগ, দেবপ্রয়াগ হচ্ছে কি অলকানন্দা এবং ভাগীরথী মিশ্র। ওকে, তার মানে ডি হবে আমাদের ওয়ান, এটা নিয়ে আমাদের কোনো ডাউট নেই, ডি হবে আমাদের ওয়ান। ওকে, এবার বাকি তার মানে কি কোন দুটো হবে, হয় আইদার সি হবে না আইদার নয় ডি হবে, এটা ফোর বলে দিয়েছে। ওকে, আমরা আর কি জানি রুদ্রপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ হচ্ছে কি যে মন্দাকিনী, অলকানন্দা এবং মন্দাকিনী সেখানে মিট করছে, তার মানে কী হবে সি হবে দুই। ওকে, সি হচ্ছে দুই, তার মানে এটা ডি অ্যান্সার হবে, তাই না, সি দুই মানে ডি অ্যান্সার হবে, বাকি আমার দেখার দরকারই নেই, কারণ আমরা জানি যে দেবপ্রয়াগ হচ্ছে আমাদের ভাগীরথী আর রুদ্রপ্রয়াগ হচ্ছে আমাদের মন্দাকিনী, এই দুটো দেখলে আমাদের অর্ধেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। নেক্সট দেখো, নেক্সট বলছে কি হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেট ডাজ নট, এই জায়গাটা দিয়ে কোশ্চেনটা রয়েছে, ডাজ নট ফর্ম পার্ট অফ দ্য নর্মদা বেসিন, নর্মদা বেসিনের পার্ট না, আমরা জানি যে নর্মদার মধ্যপ্রদেশ তো অবশ্যই রয়েছে, গুজরাট রয়েছে, মহারাষ্ট্র রয়েছে, কিন্তু যদি আমরা রাজস্থান বলি, রাজস্থানে কিন্তু আমরা পাচ্ছি না, তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা, নট যেহেতু বলেছে নট, তো সেই জন্য হচ্ছে কি রাজস্থান অ্যান্সার। ওকে নেক্সট চলো, নেক্সট হচ্ছে সেকেন্ড লার্জেস্ট বেসিন ইন পেনিনসুলার ইন্ডিয়া, যদি বলে সেকেন্ড, আচ্ছা তোমরা আমাকে জানিও যে লার্জেস্ট বেসিন যদি বলে, এখানে বলে যে সেকেন্ড লার্জেস্ট বেসিন, ওকে যদি বলে যে লার্জেস্ট বেসিন অফ পেনিনসুলার ইন্ডিয়া, তখন তাহলে তোমরা অ্যান্সারটা কী দেবে এটা জানিও, আমি সেকেন্ড লার্জেস্ট বেসিন হবে কৃষ্ণা বেসিন। ওকে, কৃষ্ণা বেসিন হচ্ছে সেকেন্ড লার্জেস্ট বেসিন। আচ্ছা এবার আমরা একটু ডিটেলে একটু ডিসকাস করবো, তো তোমরা দেখো আমরা আজকে ডিসকাস করবো হচ্ছে কি যে মেনলি আমরা যদি বলি যে হিমালয়ান রিভার সিস্টেমকে আমরা তিন ভাগে ডিভাইড করছি, হিমালয়ান রিভার সিস্টেমটাকে আমরা মেনলি তিন ভাগে ডিভাইড করি, একটা হচ্ছে কি গঙ্গা রিভার সিস্টেম, একটা হচ্ছে কি
ইন্ডাস রিভার সিস্টেম এবং আরেকটা হচ্ছে কি না ব্রহ্মপুত্র রিভার সিস্টেম। এগুলো তোমরা জাস্ট একদম খাতায় একদম পরিষ্কার করে লিখে রাখো। আর আমি বলছি তোমাদের এই এর বাইরে তোমাদের আর যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, এখন যে কোশ্চেনগুলো আসবে পুরো কনসেপ্ট বেসিসে, কনসেপ্টের বাইরে কোনো কিচ্ছু নেই। তোমরা যদি একটুখানি বা জাস্ট দেখে নাও এগুলোকে ভালো করে মাথায় রাখো, এখান থেকে অনেক কোশ্চেন তোমরা কমন পাবে, কিন্তু বেসিকগুলো ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, তো এটাকে আমরা মেনলি তিনটে রিভার সিস্টেমে আমরা এটাকে ভাগ করছি, থ্রি রিভার সিস্টেম। একটা হচ্ছে কি গঙ্গা রিভার সিস্টেম, একটা হচ্ছে কি ইন্ডাস রিভার সিস্টেম, আর একটা হচ্ছে কি না ব্রহ্মপুত্র রিভার সিস্টেম। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট, এবার আজকে আমরা আলোচনা করছি হচ্ছে কি ইন্ডাস রিভার সিস্টেম, ইন্ডাস রিভার সিস্টেম এটাকে নিয়ে আমরা ডিসকাস করব। তো ইন্ডাস রিভার সিস্টেমে আমরা যদি বলতে যাই, তা আমরা সবার আগে আমরা ইন্ডাসকে দেখবো একটুখানি, তাই না? তো ইন্ডাসের কথা আমি যদি বলতে যাই, তো ইন্ডাসের অরিজিনটা কোথায় হচ্ছে কি না বোখারচু গ্লেশিয়ার, বোখারচু গ্লেশিয়ার। ওকে, বোখারচু গ্লেশিয়ার আমি মুখে বলছি কারণ সব আমার পক্ষে লেখা সম্ভব না, আমার কাছে আমি জাস্ট এগুলো করছি, তো তোমরা একটু জাস্ট লিখে নাও বোখারচু গ্লেশিয়ার, বোখারচু BOKHARCHU বোখারচু গ্লেশিয়ার। নেক্সট আমরা যদি বলি এটা হচ্ছে অরিজিনটা, মানে মেনলি যদি বলি যে টিবেট বা টিবেটান প্লেটু টিবেট, ওকে, এবং হচ্ছে কি নিয়ার মানসরোবর লেক, ওকে, নিয়ার মানসরোবর লেক, এটা হচ্ছে কি নিয়ার মানসরোবর লেক, নিয়ার মানসরোবর লেক, ওকে। নেক্সট দেখো, নেক্সট আমরা যদি বলি যে এইটা ইন্ডিয়াতে কতটা রয়েছে, এটা যদি বলি আমি ইন্ডিয়াতে, এই কোশ্চেনটা আসে পরীক্ষায় যে এটা যদি বলি ইন্ডিয়াতে কতটা রয়েছে, সেটা হচ্ছে 710 কিমি। ওকে, নেক্সট দেখো, আচ্ছা নেক্সট আমরা যদি বলি যে এটা যেটা রয়েছে যে এটাকে আমরা যদি টিবেট, যদি আমরা টিবেটে বলি, ইন টিবেট ইট ইজ নোন অ্যাজ, যদি বলে ইন টিবেট মানে তিব্বতে, তিব্বতে এটার নাম কি, এটার নাম হচ্ছে সিঙ্গি কাম্বান, SINGI সিঙ্গি কাম্বান, KAMBAN সিঙ্গি কাম্বান, বা হচ্ছে কি আমরা বলি লায়ন্স মাউথ। এটাকে এই কোশ্চেনটা আসে মোস্ট ইম্পর্টেন্ট স্টার দিয়ে লিখে রাখো যে সিঙ্গি কাম্বান বা লায়ন্স মাউথ, সিঙ্গি কাম্বান বা লায়ন্স মাউথ কোন নদীর নাম, সেটা হচ্ছে কি ইন্ডাস নদীর নাম, এবং সেটা কোথায় বলা হচ্ছে, এটা আমরা বলছি হচ্ছে কি টিবেটে, TIBET টিবেটে আমরা বলছি। ওকে, তাহলে আমরা এতক্ষণে কী দেখলাম যে হিমালয়ান রিভার সিস্টেমটাকে আমরা তিনটে পার্টে ভাগ করলাম, একটা হচ্ছে কি গঙ্গা, ইন্ডাস এবং ব্রহ্মপুত্র। তো এবার ইন্ডাসটাকে নিয়ে আমরা মেনলি আলোচনা করছি, তো ইন্ডাসের অরিজিন হচ্ছে কি না বোখারচু গ্লেশিয়ার, এটা হচ্ছে কি না টিবেট প্লেটু আমরা যেগুলো বললাম, এবং হচ্ছে কি না কৈলাসে, এবং হচ্ছে কি না নিয়ার মানস সরোবর। ওকে, নেক্সট আমরা বললাম যে এটা যেটা, হ্যাঁ এটা যেটা হচ্ছে কি যে তোমার লাদাখের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা যাচ্ছে হচ্ছে তোমার লাদাখ, তারপরে আসছে তোমার যে ডিসপিউটেড হচ্ছে কি না কাশ্মীর রিজিয়ন, ডিসপিউটেড হচ্ছে কি না কাশ্মীর রিজিয়ন, আমি বলছি তোমরা লিখে না কোনো সব আমার পক্ষে লেখা সম্ভব না, ডিসপিউটেড কাশ্মীর রিজিয়ন, এবং তারপরে হচ্ছে কি না গিলগিট বাল্টিস্তান, গিলগিট বাল্টিস্তান BALTISTAN গিলগিট বাল্টিস্তান, এটা গেল। এবার হচ্ছে কি এবং আলটিমেটলি এটা কোথায় যাচ্ছে, এটা আমাদের যাচ্ছে হচ্ছে আরাবিয়ান সি। ওকে, আলটিমেট যাচ্ছে এটা হচ্ছে কি না আরাবিয়ান সিতে যাচ্ছে। ওকে, আচ্ছা নেক্সট আমরা যদি ইন্ডাস সম্বন্ধে আমি একদম জিস্ট আকারে বলবো, বেশি কিছু করার দরকার নেই। ইন্ডাসটা হচ্ছে কি না লংগেস্ট রিভার অ্যান্ড ন্যাশনাল রিভার অফ পাকিস্তান, তাহলে এটা হচ্ছে কি পাকিস্তানের এক নম্বর হচ্ছে কি লংগেস্ট রিভার, আর দু নম্বর হচ্ছে কি না ন্যাশনাল রিভার, ঠিক আছে। লংগেস্ট এবং ন্যাশনাল রিভার অফ পাকিস্তান যদি বলে তখন আমরা বলবো হচ্ছে কি যে ইন্দাস রিভার। নেক্সট আমরা যদি বলি যে এবার দেখো, এবার আমরা যদি করি মনে করো এটা হচ্ছে কি না ইন্দাস রিভার, ভালো করে বোঝো, এটা মনে করো ইন্দাস রিভার, ঠিক আছে। তো এবার ইন্দাসের লেফট সাইড আর রাইট সাইড ট্রিবিউটারিগুলো আমাদের দেখতে হবে। তো লেফট সাইড আমরা যদি বলি, একটু তোমরা নামগুলো লিখে নেবে, আমি বলছি না মানে জাস্ট বলে দিচ্ছি, এটা হচ্ছে জাস্কার, ঝেলাম, চেনাব, রবি, বিয়াস, সুতলেজ,
এবং হচ্ছে কি ঘগ্গর হাকরা রিভার, এগুলো একটু মাথায় রাখ। এবং যদি বলে রাইট সাইড ট্রিবিউটারি তখন আমরা বলবো সায়ক আর হচ্ছে কি গিলগিট, এগুলো একটু মাথায় রাখবে। এগুলো হচ্ছে লেফট সাইড ট্রিবিউটারি এবং হচ্ছে এটা কি রাইট সাইড ট্রিবিউটারি। আরেকবার বলে দিচ্ছি আমি, জাসকার, ঝেলাম, চেনাব, আচ্ছা দাও, জাসকার, ঝেলাম, চেনাব, রবি, বিয়াস, সুতলেজ এবং হচ্ছে কি না ঘগ্গর হাকড়া। এবং হচ্ছে কি আমি যদি রাইট সাইড টিউটারি বলি তাহলে সায়ক গিলগিট, কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। কোনটা লেফট সাইড এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা লেফট সাইড, এটা বুঝতে পারছো রাইট সাইড, ওকে, এটা হচ্ছে সায়ক এবং গিলগিট হয়ে গেল। মোস্ট আরেকটা যেটা মাথায় রাখতে হবে যে টোয়াইস দ্যাট অফ নীল অ্যান্ড থ্রাইস অফ টাইগ্রিস অ্যান্ড ইউফ্রেটিস, মানে নীল নদীর যে আয়তন তার হচ্ছে দ্বিগুণ, এবং টাইগ্রিস এবং ইউফ্রেটিস, টাইগ্রিস এবং ইউফ্রেটিস যে ইউফ্রেটিসের যে আয়তন তার হচ্ছে কি না তিন গুণ, কি ইন্ডাস হলো। এবার আমরা চলে আসছি কতগুলো বেসিক কনসেপ্ট দিয়ে। আমরা যে বললাম যে ঝেলাম, চেনাব, রবি, বিয়াস, সুতলেজ, এই পাঁচটা রিভার ইন্ডাস রিভারের সাথে মিশছে কোথায়, এই কোশ্চেনটা অনেকবার আসে। এটা হচ্ছে কি মিথান কোট, MITHAN মিথান KOT কোট, এটা আমি আরেকবার লিখে দিচ্ছি দেখো, বা বাংলাতেই লিখে দিচ্ছি মিথান কোট, মিথান কোট। তাহলে কী বললাম যে ঝেলাম, ঝেলাম, চেনাব, রবি, বিয়াস এবং সুতলেজ, এই পাঁচটা রিভার ইন্ডাস রিভারের সাথে মিট করছে কোথায়, সেটা হচ্ছে মিথান কোটে, ওকে, মিথান কোট জায়গাটা মাথায় রাখতে হবে। আচ্ছা এবার আমরা একটু আনি সতলেজ রিভারকে নিয়ে দেখে নিই, সতলেজ রিভার। তো আমরা যেটা দেখলাম যে সতলেজ হচ্ছে কি যে সতলেজ হচ্ছে কি না লেফট সাইড ট্রিবিউটারি অফ ইন্ডাস, ওকে। তো এবার আমরা একটু সতলেজ রিভারকে নিয়ে দেখে নিই। আচ্ছা সতলেজ রিভার কর্তৃক উৎপন্ন হচ্ছে লেক রাকাসথল, লেক রাকাসথল, রাকাসথল বা হচ্ছে কি না রাক্ষস লেক আমরা যেটা বলি, বা রাকাস লেক যেটাকে আমরা বলি, লেক রাকাসথল, ওকে। এবার লেক রাকাসথল হচ্ছে কি এন্টার্স ইনটু মানে ইন্ডিয়ান টেরিটরি যদি বলে, ওকে, এই কোশ্চেনটা আসে কারণ মানে সরি লেক রাজস্থান নয় মানে সুতলেজ রিভার, যেটা সুতলেজ রিভার এন্টার্স ইনটু ইন্ডিয়ান টেরিটরি যদি বলে তো তখন সেক্ষেত্রে এই কোশ্চেনটা আসে, সেটা হচ্ছে কি না হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশের, হিমাচল প্রদেশের কী না হিমাচল প্রদেশের যে কোন পাসটার মধ্যে দিয়ে এটা বারবার পরীক্ষায় আসে সেটা হচ্ছে কি না সিপকিলা পাস, সিপকিলা পাস, ওকে। সিপকিলা পাসের মধ্যে দিয়ে কী করছে যে আমাদের সুতলেজ রিভারটা লেক, মানে ভালো করে বোঝো, প্রথমে প্রথমে আমরা কী বললাম যে লেক রাকাসথল থেকে উৎপন্ন হলো, একদম। নেক্সট লেক রাকাসথল থেকে আমরা কোথায় যাচ্ছি যে মানে সেটা ইন্ডিয়ান টেরিটরিতে ঢুকছে, ইন্ডিয়ান টেরিটরিতে ঢুকছে সেটা মানে কোথায়, মানে হিমাচল প্রদেশের মধ্যে দিয়ে, সেটা কোন পাসের মধ্যে দিয়ে, সিপকিলা পাসের মধ্যে দিয়ে, একদম কনসেপ্টকে। নেক্সট দেখো, নেক্সট এখন আমরা কী আলোচনা করছি সতলেজ রিভারকে নিয়ে। থার্ড পয়েন্ট কি, দিস রিভার হ্যাজ কাট অ্যাক্রস গ্রেট হিমালয়ান রেঞ্জ থ্রু এ ডিপ গর্জ, ডিপ গর্জের মাধ্যমে যদি এরকম বলে যে হিমালয়ান যে রেঞ্জটাকে, ঠিক আছে, হিমালয়ান রেঞ্জটাকে, হিমালয়ান রেঞ্জটাকে একটা ডিপ গর্জের আকারে যদি কাট অ্যাক্রস মানে কেটে গেছে, তো ডিপ গর্জ, ঠিক আছে, তাহলে আমি বলে নিচ্ছি আরবার শোনা নাও, যে হিমালয়ান রেঞ্জটাকে ডিপ গর্জের আকারে কেটে গেছে তো সেটা হচ্ছে তোমার সতলেজ। এবার সতলেজ, এবার মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে কি দেখে নাও যে এই যে দুটো রিভার, ওকে, ওকে, তো যেমন হচ্ছে দেখো এখানে আমরা বলছি কি সুতলেজ, তো সুতলেজ রিভার যদি বলে বিয়াস রিভারের সাথে, ঠিক আছে, সুতলেজ রিভার বিয়াস রিভারের সাথে কোথায় মিট করছে সেটা আমরা বলবো কি হারিকে পাঠান, হারিকে, হারিকে পাঠান, হারিকে পাঠান,
ওকে, হারি কে পাঠাং। ওকে, তো হারি কে পাঠানে মিট করছে যেটা কি না অমৃতসর পাঞ্জাব, এটা হচ্ছে কি পাঞ্জাবে অবস্থিত। ওকে, তো এখানে হচ্ছে কি সুতলেজ এবং মোস্ট ইম্পর্টেন্টকে স্টার্ট দিয়ে রাখো, সুতলেজ এবং বিয়াস রিভার এটাকে এটা কী করছে মিট করছে কোথায়, হারি কে পাঠাঙে, যেটা কোথায় অবস্থিত পাঞ্জাবে অবস্থিত। ওকে, নেক্সট আমরা যেটা দেখব যে আমরা যদি বলি যে ইন্ডাস ওয়াটার ট্রিটি, এই কোশ্চেনটা একটা আসে যে ইন্ডাস ওয়াটার ট্রিটি যেটা ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে হয়েছিল সেটা কত সালে হয়েছিল। 1960 কী হচ্ছে ইন্ডাস ওয়াটার ট্রিটি। ওকে, নেক্সট আমরা যদি বলি যে এই সুতলেজ রিভারটা, এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম সুতলেজ রিভার, এই সুতলেজ রিভারটাকে তিব্বতে কী বলে, যেমন তিব্বতে আমরা কী বললাম যে ইন্ডাস যে রিভারটা রয়েছে সেটাকে তিব্বতে আমরা বলছি সিঙ্গি কাম্বান বা লায়ন্স মাউথ। তো এবার যদি আমরা সুতলেজ রিভারটাকে বলি তো সুতলেজ রিভারটাকে তিব্বতে কী বলে, এটাকে আমরা বলছি রেড রিভার। সুতলেজ রিভারটাকে আমরা বলছি হচ্ছে কি রেড রিভার। ওকে, তাহলে সুতলেজটা একদম কনসেপ্ট ক্লিয়ার, তোমরা আরেকবার দেখে নেবে, কারণ আমি স্লাইডের মাধ্যমে আসছে না, এটা আমি জাস্ট হ্যান্ড মানে লিখছি এটা, তো তোমরা আরেকবার দেখে নিও ভিডিওটা যখন পজ করে আরেকবার দেখে নিও যদি তোমাদের অসুবিধা হয়। নেক্সট আমরা চলে আসছি, দেখো যে ইন্ডাস রিভারের যখন কথা বললাম তো ইন্ডাস রিভার হচ্ছে কি এটা ইট ইজ ফ্লোজ বিটুইন টু মাউন্টেন রেঞ্জ, এটা কোশ্চেনটা আসে যে ইন্ডাস যে রিভার এটা কোন দুটো মাউন্টেন রেঞ্জের মধ্যে, টু মাউন্টেন রেঞ্জের মধ্যে দিয়ে যায়, এটা কোন দুটো মাউন্টেন রেঞ্জের মধ্যে দিয়ে যায়, এটা হচ্ছে কি না জাসকার মাউন্টেন রেঞ্জ এবং হচ্ছে কি লাদাখ, জাসকার এবং লাদাখ এই দুটো মাউন্টেন রেঞ্জের মধ্যে দিয়ে এই ইন্ডাস রিভারটা যায়, এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে একদম, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের করাচ্ছি, তোমরা জাস্ট দেখো এগুলো ভালো করে। নেক্সট দেখো, নেক্সট আমরা যেটা বলবো এবার আমরা চলে আসছি ঝেলাম রিভার। ওকে, তো ঝেলাম রিভারটা হচ্ছে কি, আচ্ছা তো এই ঝেলাম রিভারটা কী বলছি, দেখো ঝেলাম রিভার হচ্ছে কি না স্প্রিং ভেরিনাগ, মানে এটি যদি অরিজিনটা বলি, অরিজিনটা হচ্ছে কি স্প্রিং ভেরিনাগ VERINAG, একদম তোমরা লিখতে থাকো, একদম নোটস আকারে আমি এটাগুলো প্রোভাইড করছি, তোমরা লিখে নাও, এটা হচ্ছে কি না স্প্রিং ভেরিনাগ এবং সিচুয়েটেড অ্যাট দ্য ফুটহিল অফ পীর পাঞ্জাল, এটা মাথায় রাখার দরকার নেই অতটা, যে ঝেলাম রিভারের হচ্ছে অরিজিনটা আমরা যদি বলি এটা হচ্ছে স্প্রিং ভেরিনাগ। ওকে, নেক্সট যদি আমরা বলি যে দেখো যদি বলে যে উলার লেক, কোশ্চেনটা মোস্ট ইম্পর্ট্যান্ট, উলার লেক কোশ্চেনটা অনেকবার আসে, তো এই উলার লেকটা কোন নদীর ওপর অবস্থিত, তো সেটা হচ্ছে কি না ঝেলাম রিভার, এই ঝেলাম রিভারের ওপর হচ্ছে কি না উলার লেকটা অবস্থিত। ওকে, নেক্সট দেখো, নেক্সট কী বলছি আমি যে নেক্সট আমি যদি বলি যে এই যে ভালো করে বোঝো এই যে ঝেলাম রিভারটা, যেন ঝেলাম রিভার সম্বন্ধে আমি দুটো জিনিস বললাম, একটা হচ্ছে কি না ভেরিনাগ, ওকে এটা ইট ইজ সিচুয়েট মানে এটা অরিজিনেট হচ্ছে কি না স্প্রিং এর ভেরিনাগ এবং এটা হচ্ছে কি না উলার লেকটা এর ওপর অবস্থিত, এবং হচ্ছে কি দেখো এবার হচ্ছে কি না ঝেলাম রিভারটা এই চেনাম রিভারের সাথে মিট করছে কোথায়, সেটা হচ্ছে ট্রিমুটে, নামটা ভালো করে মনে রাখবো TRIMMU ট্রিমু, ঠিক আছে আমি এটা লিখে দিয়েছি TRIMMU ট্রিমু, তাহলে ঝেলাম কার সাথে মিট করছে চেনাবের সাথে ট্রিমুতে। ওকে, তিনটি জিনিস মাথায় রাখলি ঝেলাম সম্বন্ধে। নেক্সট এবার আমরা তাহলে চেনাবটা নিয়ে একটু দেখে নিই, চেনাব রিভার, তো চেনাবের সম্বন্ধে আমরা যেটা বলবো তো সেটার অরিজিন হচ্ছে কি না হিমাচল প্রদেশের, এটা হিন্দুস্তান পেট্রোলিয়াম নয়, হিমাচল প্রদেশের হচ্ছে কি না এটা হচ্ছে বারালাছালা পাস, এটা হচ্ছে হিমাচল প্রদেশের বারালাছালা পাস। ওকে, ঠিক আছে এটা গেল, এবং হচ্ছে কি না চেনাব আবার আমরা যদি বলি এই যে চেনাব রিভারটা, তো এটার আরেকটা নাম হচ্ছে কি না চন্দ্রভাগা, চেনাবের আটার নাম কি চন্দ্রভাগা, CHANDRABHAGA চন্দ্রভাগা, তাহলে চেনাবের আরেকটা নাম আমরা কি বলছি যে চন্দ্রভাগা, এটার আরেকটা নাম। ওকে, এবার যদি কোশ্চেনটা এরকম দেয় যে এই যে চেনাব রিভারটা,
এই চেনাব রিভারটা আমাদের যদি বলি যে চেনাব রিভারটা ইন্ডাস রিভারের সাথে কোথায় গিয়ে মিটছে, তখন সেটা হচ্ছে কি মিথানকোট। মিথানকোট যেটা আমরা আগে বললাম যে পাঁচটা রিভারের সাথে একবারে মিট করছে, আমরা সেই পয়েন্টেই হবে তাই না, মিথানকোট পয়েন্টটা। তাহলে চেনাব ইন্ডাস রিভারের সাথে মিট করছে হচ্ছে কি মিথানকোটে। ওকে, নেক্সট আমরা দেখে নিই যে রবি এবং বিয়াস। ওকে, তো রবি এবং বিয়াস এই দুটোকে আমরা একবারে দেখি। রবি এবং বিয়াস দুটোরই অরিজিন হচ্ছে কি না রোহটাং পাস, রোহটাং ROHTANGPASS। তাহলে রোহটাং পাসটা কোথায়? এই পাসগুলো থেকে একটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, যেমন শিবকিলা পাস, তোমার বড়ালাচালা পাস। ওকে, তো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আসে, তো এগুলো একটু মাথায় রাখবে। যেমন হচ্ছে কি একটা কোশ্চেন আসে যে মানে পাস থেকে একটা কোশ্চেন আসে, মোস্ট ইম্পর্টেন্ট ওটা, এটা গেল। এবং আমরা যেটা বলবো যে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা তো বুঝে গেলে তোমরা। এবং হচ্ছে যদি বিয়াস এবং সুতলের যদি বলে, বিয়াস এবং সুতলের সেটা ওই একই জায়গা হবে, হারিকে পাঠান। হারিকে পাঠান নামটা আমি আরেকবার লিখে দিচ্ছি সব পড়ার ক্ষেত্রে, HARIKEPATAN হারিকে পাঠান। গেল, এবার আমরা যদি বলি, ভালো করে বুঝো, মোস্ট ইম্পর্টেন্ট এটাকে স্টার দিয়ে লিখে রাখো, যেগুলো স্টার দিয়ে লিখে রেখেছি সেগুলো অবশ্যই মাথায় রাখবে, যে মানে ইউনিয়ন মানে ইন্ডিয়ান টেরিটরি অরিজিন এবং এন্ড বোথ ইন ইন্ডিয়া, যদি বলে কোন রিভারটা অরিজিন এবং এন্ড বোথ ইন ইন্ডিয়া, তো তখন সেটা আমরা কী বলবো, মানে অরিজিনও হচ্ছে প্লাস হচ্ছে কি এন্ডও হচ্ছে, এটা অনলি রিভার, এটা হচ্ছে কি না বিয়াস রিভার। অরিজিন এবং এন্ড, ওকে, দুটোই ইন্ডিয়াতে হচ্ছে, তাহলে সেটা হচ্ছে কি না সেটা হচ্ছে বিয়াস রিভার। ওকে, তো কনসেপ্টটা আমি ক্লিয়ার করতে পারলাম মোটামুটি। তো এই জিনিসগুলো তোমরা একটা জাস্ট একটু একটু জাস্ট রিভাইজ করে নিও। আমি যেটা বললাম যে আমি আরেকবার তা বলে দিয়েছি যেগুলো তোমাদের দেখতে হবে মেনলি, আমি একদম মোস্ট সাজেস্টিভ বইতে যেগুলো করিয়েছি, নাম্বার ওয়ান দেখবে অরিজিনগুলো দেখে নেবে, অরিজিন যেগুলো আমি করালাম। আমি হয়তো একটু আমি স্লাইডের এইটা অন্তত প্রিন্টেড নয়, এগুলো আমি জাস্ট হ্যান্ড রিটেন করলাম সেইতে, তো এগুলো তোমরা জাস্ট একটু খাতায় লিখে নিও, বারবার ভিডিওটাকে প্র্যাকটিস করতে থেকো। আমি বাকিগুলো, হ্যাঁ আরেকটা কথা, তোমাদের যদি ফার্দার এই টপিকটাকে কন্টিনিউ, এবার দেখো সমস্ত কিছু হচ্ছে ভিউয়ের উপর ডিপেন্ড করছে, পরিষ্কার কথা তোমাদের সাথে আমি শেয়ার করছি, এই সমস্ত কিছু হচ্ছে ভিউয়ের উপর ডিপেন্ড করে। যদি ভিউ যদি ভালো না আসে, তোমাদের যদি জানি না, তোমাদের আগে তোমরা অনেক কমেন্ট বলেছিলে যে ভালো লাগছে, কিন্তু তোমরা শেয়ারটা করো, শেয়ার না করলে কিচ্ছু হবে না, কারণ আমি এরপর ফার্দার ভিডিও প্রোভাইডই করতে পারবো না, যদি ভিউ ভালো না আসে আমি ফার্দার ভিডিও দিতেই পারবো না। তো সেটা তোমাদের একটা রেসপন্সিবিলিটি, আমি যে তোমাদের জন্য মানে কতটা এফোর্ট দিই সেটা তো তোমরা হয়তো বুঝতে পারো না কি জানি না, জাস্ট তোমাদের একটা সাপোর্ট চাই, তোমাদের নাথিং মোর দ্যান দ্যাট। এই যে ভিডিওটা তো আমরা বানালাম তোমাদের জন্য, তোমরা নিজেরা বলো তোমাদের কতটা হেল্প হয় তোমাদের, এই হোক ঠিক আছে। তো আরেকবার আমি রিভাইজ করিয়ে দিচ্ছি যে অরিজিনগুলো দেখবে, নাম্বার টু দেখবে যে কোনটা, আমি যেটা বললাম যে কোনটা মানে কোন কোন জায়গাগুলোর উপর দিয়ে গেছে, কোন পাস রয়েছে, কোন লেক রয়েছে, কোনটার সাথে কোনটা মানে কোন রিভারটা কোথায় মিশেছে, ইন্ডাসের লেফট সাইড ট্রিবিউটারিগুলো দেখবো, রাইট সাইড ট্রিবিউটারিগুলো দেখবো, এগুলোকে মাথায় রাখবো একটুখানি। তারপরে যেমন আমাদের যদি বলে যে চেনাব এবং ঝেলাম এই দুটো কোথায় মিলেছে, একদম যে সাজেস্টিভ, যেমন যদি বলে ইন্ডাস কোন দুটো মাউন্টেন রেঞ্জের মধ্যে দিয়ে গেছে, চারটে অপশান দিয়ে দেবে, মানে কারাকোরাম, জাসকার, লাদাখ, এইগুলো, তাহলে আমরা বলবো কি জাসকার এবং লাদাখ। ওকে, তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ওকে, আই হোপ কি তোমাদের ভিডিওটা অনেকটাই হেল্পফুল হচ্ছে, এবং তোমাদের যদি ভিডিওটি হেল্পফুল হয় অবশ্যই ভিডিওটাকে তোমাদের রিকোয়েস্ট প্লিজ একটা লাইক করে দিও, আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও তোমাদের এরপর ফার্দার এই টপিকটার উপর তোমাদের ভিডিও যদি লাগবে, আমি চেষ্টা করবো, এবার যদি ভিউ ভালো না আসে আমার কিছু করার নেই, তো এটা তোমাদের হাতে কমপ্লিট, এবং তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও তোমাদের কেমন লাগছে, ঠিক আছে। তো চলো, থ্যাংক ইউ এভরিওয়ান।